আসানসোলে সংবাদপত্র বিক্রেতাদের সামাজিক সুরক্ষা কার্ড দিলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের রেলপার 7 নম্বর প্ল্যাটফর্মের নিকট সংবাদপত্র বিক্রেতাদের মধ্যে সামাজিক সুরক্ষা কার্ড বিতরণ করা হয় আজ। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে এই কার্ড দেওয়া হয় 138 জন কাগজ বিক্রেতাকে। এই সামাজিক সুরক্ষার কার্ড পেয়ে খুশি সংবাদপত্র বিক্রেতারা। একজন সংবাদপত্র বিক্রেতা জানান, আমরা এই কার্ড থেকে বঞ্চিত ছিলাম অনেক দিন, কিন্তু মলয় ঘটকের কাছে এই খবর দেওয়াতে সঙ্গে সঙ্গে এই সুরক্ষা কার্ডের উনি ব্যবস্থা করে দেন। তাই আমাদের পক্ষ থেকে মন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানাই। একই সঙ্গে 138 জনকে এই মহামারীর সময় ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস।